আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি মোরলা মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি এর মধ্যে গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা বাটা। এবার এর মধ্যে কাঁচকলা আর আলুটা দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা। বাটি ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দেব। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকনা খুলে দেখে নেব। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এবার আমি একটু ঢাকা দেব, ঢাকনা খুলে দিচ্ছি। এর মধ্যে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ফুটতে দেব। এবার আমি ঢাকনা খুলে নেব। এখানে আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তরকারিটা আমি এখানে নামিয়ে নিয়েছি। বাড়িতে অবশ্যই এভাবে কাঁচকলা আলু দিয়ে মোরলা মাছ বানিয়ে দেখবেন, খেয়ে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।